আসুন সবাকার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আজকে লীলার বিষয়বস্তু। আজকে গৃহস্থের আঙ্গিনা যে কারণে আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি একটু বলি কারণটা কি। কারণটা হলো আমার খুবই প্রিয় এবং খুবই কাছে কাকুর বাড়িতে হচ্ছে কীর্তন। তো কীর্তনের উপলক্ষটা কি, আমাদের খুবই প্রিয় ছোট ভাই শ্রীবাস তার উপনয়নকে কেন্দ্র করে আজকে কীর্তন বাসরের আয়োজন হয়েছে। তো এই যে সংস্কার, উপনয়নটা কিন্তু একটা সংস্কার। আমাদের মানব জীবনে বেশ কিছু সংস্কার থাকে, এগুলো একটু আমাদের জানা দরকার। কীর্তনের লীলা তো আস্বাদন করবই, কিন্তু খুঁটিনাটি কিছু তত্ত্ব কিছু তথ্য জানা দরকার। এই উপনয়নটি হলো একটা সংস্কার। কেমন সংস্কার? না, আমাদের মানব জীবনে কিছু কিছু সংস্কার আছে। আমরা কি বুঝি আমাদের মানব জীবনের সংস্কার কি? না, আমরা জন্মালাম, এরপরে হবে কি অন্নপ্রাশন একটা সংস্কার, তারপরে আমরা জানি ব্রাহ্মণ হলে উপনয়ন হবে এটা একটা সংস্কার, তারপরে হবে কি বিবাহ সংস্কার, তারপরে একটা সংস্কার হয় একদম শেষ অন্তিম সংস্কার। তো এগুলি হচ্ছে মানব জীবনের সংস্কার। কিন্তু শাস্ত্র বলছে অন্য কথা, একটা মানুষে সারা জীবনে প্রায় 16 রকম সংস্কার আছে, কিন্তু আমরা সেগুলো জানি না। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে 16 সংস্কার মানবজীবের সংস্কার নরজীবের ষোড়শ সংস্কার নরজীবের ষোড়শ সংস্কার নরজীবের মানুষ শুধু জন্মানো থেকে নয়, গর্ভে আসা থেকে সংস্কার শুরু হয়। তাহলে আমি একটু বলি দেখি কি সংস্কার হয়। দেখুন, আমরা মাতৃ গর্ভে আসা থেকে সংস্কার শুরু হয়। কি কি? গর্ভধারণ সংস্কার, পুংশবন সংস্কার, সীমান্ত নয়ন সংস্কার, নিষ্ক্রমণ সংস্কার, জাতকরণ সংস্কার, নামকরণ সংস্কার, মুন্ডন সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, কর্মবীর সংস্কার, তারপরে হয় উপনয়ন সংস্কার। ভেবে দেখুন কতগুলো আগে চলে গেছে। এই উপনয়নের পরে হয় বিদ্যারম্ভ, বেদারম্ভ, দুটোর মানে আলাদা। বিদ্যারম্ভ, বেদারম্ভ, তারপরে আছে কেশান্ত সংস্কার, সমাবর্তন সংস্কার, তারপরে আসে বিবাহ সংস্কার, আর তারপরে আসে একদম অন্তিম অন্তিম সংস্কার। তাহলে ভাবুন কত রকম, 16টা সংস্কার। কিন্তু আমরা কি জানি, জন্মানা হয়তো নামকরণ কারো কারো হয়, তারপরে কি হলো অন্নপ্রাশন হলো, তারপরে ওই বিয়ে আর অন্তিম যাত্রা, আর কোনো সংস্কার হয় না। কিন্তু শাস্ত্র বলছে 16 রকম সংস্কার মানব জীবনে আছে। তো আজকে সেই সংস্কারকে কেন্দ্র করে উপনয়ন, শ্রীবাসের উপনয়ন হয়েছে। আমি করজোরে মিনতি করব, আপনারা যারা যারা পদধূলি দিয়েছেন ওকে আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, ও যেন বড় হতে পারে, ও যেন ওর বাবা মায়ের মুখটা উজ্জ্বল করতে পারে। এইটুকুই আমরা গৌর চরণে প্রার্থনা করব। নেতাই গৌর প্রবানন্দে হরি বল হরি বল হরি বল। তো সবাকার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমরা যে লীলাটি আস্বাদন করতে চলেছি সেটাও একটি সংস্কারের উপরে। সেটা কি সংস্কার? বিবাহ সংস্কার। ভগবানের জীবনেও এই সংস্কার এসেছিল। আমরা যে লীলাটি আস্বাদন করব, মা আজ কোনো কৃষ্ণ লীলায় যাব না, সংস্কারকে নিয়ে আস্বাদন করব, বিবাহ সংস্কারের ওপর আজ লীলা গাইব। আজকে যে লীলাটি আস্বাদন করব এই সন্ধ্যাকালীন হরিবাসরে, গ
গৌর হরি বিষ্ণু প্রিয়ার বিবাহ নিয়ে। গৌর হরি বিষ্ণু প্রিয়ার বিবাহ আজ সান্ধ্যকালীন হরিবাসরে আমরা আস্বাদন করব। যেহেতু গৌর লীলা, আমরা গৌর চন্ডিকা আলাদা করে আস্বাদন করেছি, কিন্তু যেহেতু গৌর লীলা গাইব, চলুন আরেকবার সকলে মিলে আনন্দ করতে করতে আমরা গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ ধামে যাই। সেখানে গিয়ে আমরা গৌর বিষ্ণু প্রিয়ার বিবাহ কেমন ভাবে হয়েছিল সেই লীলাটি আস্বাদন করব। চলুন যাই। তবে হ্যাঁ, নবদ্বীপে যেতে গেলে বদনে কি বলতে বলতে যাব, মায়েদের কাছ থেকে শুনব, কি বলতে বলতে যাব, কি বলবো বদনে, কি বলবো, হ্যাঁ রাধে রাধে বলবো, হ্যাঁ না না, বৃন্দাবনের বল রাধারানীর বল, আর নবদ্বীপের বল গৌর হরি বল, হ্যাঁ তাই হরে কৃষ্ণ নাম নিয়ে যাব বৃন্দাবন। বৃন্দাবন যাব তো নাকি কোথায় যাব বুঝে নিতে হবে তো, নবদ্বীপ যাব। নবদ্বীপে গিয়ে আজ লীলা আশ্রয় করব, চলুন যাই। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই নবদ্বীপে থাকবো সুখে, আর মুখে বলবো সদা হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বলবো সদাই হরি হরি বল, মুখে বলবো সদাই হরি হরি নাম, মুখে বলবো সদাই হরি হরি বল। সীতাই গুপ্ত বৃন্দাবন, কৃষ্ণ দর্শনে মোর হইল উচ্ছাদ, সীতাই গুপ্ত বৃন্দাবন, কৃষ্ণ দর্শনে মোর হইল উচ্ছাদ, সুরধ্বনি বইছে সুরে মুখে বলবো সদাই হরি বল, হরি বল, হরি বল, মুখে বলবো সদাই হরি হরি নাম, চলো যাই, চলো যাই, চলো যাই নবদ্বীপে থাকবো সুখে, মুখে বলবো সদাই হরি হরি নাম, মুখে বলবো সদাই হরি হরি বল, বলবো সদাই হরি হরি নাম। একটা ছোট কথা বলি, উলুধ্বনি নিয়ে ছোট্ট একটা কথা, এই যে আপনারা এত সুন্দর উলুধ্বনি দিচ্ছেন, আপনাদের দেখে কি মনে হচ্ছে বলুন তো, আমার আপনাদের দিকে একটা কথা মনে পড়ে। ব্যাপারটা হচ্ছে একটি শহরের মেয়ে, মানে জিন্স প্যান্ট পরা মেয়ে আর কি, বিয়ে হয়ে গেছে, এবার বোঝেনি তো, বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি গেছে, এবার দেখবেন নতুন বিয়ের পর একটা বাড়িতে সত্যনারায়ণ হয়, হয় না? এবার সেই সত্যনারায়ণ পূজায় কি হয়েছে, ঠাকুর মশাই একদম লম্বা লিস্ট দিয়েছে, আর হাজবেন্ড কি করেছে, বাজারে গিয়ে সব লিস্ট মিলিয়ে মিলিয়ে এনে দিয়েছে। এবার ঠাকুর মশাই পূজো করতে বসেছে, পূজো করতে যখন বসেছে বলছে বৌমা এটা এনে দাও তো, এনে দেয়, ওটা দাও এনে দেয়, সেটা দাও এনে দেয়। এবার দেখবে ঠাকুর মশাইরা যখন পূজো করতে বসে, পূজোটা শুরু করবার সময় বলে না একটু উলুধ্বনি দাও,
বলে তো এবার ঠাকুর মশাই যেই মাত্র বলেছে ওমা একটু উলু দাও তো বৌমাটি কি করেছে মা যেই বলেছে উলু দাও বৌমা ঘরের মধ্যে গিয়ে উলু বৌমা কি করে জানবে উলুটা কি বোঝে না এবার তাকে উলু বলেছে সে সারা ঘর উলু খুঁজে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে হাজবেন্ডকে বল হ্যাঁ গো এত কিছু আনতে পারলে আর উলুটা একটু কিনে নিয়ে আসতে পারলে তুমিও বলি তো সেই হয়েছে মনে হয় আপনাদের অবস্থা আপনারা কি উলু খুঁজে বেড়াচ্ছেন কোথায় আছে মাঠে না ঘরে আছে কোথাও একটা নাকি জোরে দিতে হবে উলু ধ্বনি দেখি আরেকবার সকলে মিলে উলু ধ্বনি চলো যাই নবদ্বীপে থাকবো সুখে মুখে বলবো সবাই চলো যাই নবদ্বীপে থাকবো সুখে বলবো সবাই করি করিব চলো যাই নবদ্বীপে থাকবো সুখে মুখে বলবো সদাই হরি হরি যেথায় বৈষ্ণব আছে জনে জনে কৃষ্ণ নামে ভজে তারা শয়নে সপনে এই যে নবদ্বীপ নামটা হলো কোথা থেকে নয়টা দ্বীপ দিয়ে ঘেরা তাই বলা হচ্ছে নবদ্বীপ তাই নয়টি দ্বীপে ঘেরা রে ভাই নয়টি দ্বীপে ঘেরা রে ভাই মুখে বলবো সদা হরি হরি চলো যাই চলো যাই চলো যাই নবদ্বীপে থাকবো সুখে মুখে বলবো সবাই হরি হরি মুখে বলবো সদা হরি হরি মুখে বলবো সবাই হরি এবার লীলার মধ্যে প্রবেশ করো লীলার বিষয়বস্তু কি বলেছিলাম মনে আছে তো মনে আছে আমাদের কলিযুগের ভগবান গৌরাঙ্গ সুন্দর আর বিষ্ণুপ্রিয়ার বিবাহ আস্বাদন করবে তো একদিন এই বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্রের কন্যা নাম বিষ্ণুপ্রিয়া ইনি কি করেন জানো মা প্রতিদিন সকালবেলা গঙ্গার ঘাটে যে জল আনতে বাবা ব্রাহ্মণ সকালবেলা বিষ্ণু পূজা না করে কর্ম করেন না তাই মেয়ে কি করে প্রতিদিন সকাল হলেই কলসীটি কাঁখে লয়ে জল আনতে চলে যায় সুরধনি গঙ্গা এমতো একদিন সকালবেলা উঠে কলসীটি কাকে লুই জল আনতে গেছে সুরধনি গঙ্গা আর গঙ্গায় জল আনতে গেছে গিয়ে কি হয়েছে জানো মা এক ব্যক্তিকে দেখেছে জল আনতে গিয়ে বিষ্ণুপ্রিয়া যখন গঙ্গার উপরে নয়ন ফেলেছে দেখে এক অপরূপ সুন্দর রূপের মানুষ আর সেটি দর্শন করে যখন বাড়ি ফিরে এসেছে ওই অপরূপ সুন্দর মানুষটিকে দর্শন করে বিষ্ণুপ্রিয়া আর নিজেকে ধরে রাখতে পারছে না যেদিকে তাকায় সেদিকেই দেখে সুন্দর রূপের মানুষ মা যদি বলে এই প্রিয়া খানিকটা হলুদ বেটে দে তো
তার মধ্যেও দেখছে সেই মানুষ, যদি চাপা ফুলের দিকে তাকায় তাও দেখছে সেই সুন্দর রূপের মানুষ। এখন এমন সময় বিষ্ণুপ্রিয়ার অবস্থাটা ঠিক কেমন জানো মা? পাগলিনীর মতো অবস্থা, পাগলিনীর মতো অবস্থা। বাড়িতে একটি চাপা গাছ আছে উঠানের মধ্যে, সেই চাপা গাছের নিচে বসে বসে বিষ্ণুপ্রিয়া পাগলিনীর মতো চুলটাকে এলো করে খুলে দিয়ে বসন ভূষণ, বিষ্ণুপ্রিয়া খুব সাজতে ভালোবাসতেন, তো যত বসন ভূষণ আছে সমস্ত কিছু খুলে ফেলে রেখে আজকে যোগিনীর মতো যেন কোন যোগিনীর যোগ ভাবধারায় হারিয়ে গেছি তার নয়ন দুখানে। আজ পাগলিনীর মতো আকাশের দিকে তাকিয়ে আছে, যেন মরমে মরিয়া যেন মরমে মরিয়াছি, যেন যেন মরমে মরিয়াছি, যেন মরমে মরিয়া আছি, যেন মরমে মরিয়াছি, সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া, ওই সনাতন তনয়া দেখো কার লাগি করিছে মরমে মরিয়াছে, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া কার লাগি বসে কাঁদছে, কাঁদে লাগি বসে কাঁদছে, যেন মরমে মরিয়া আছে, যেন মরমে মরিয়া আছে, যেন মরমে মরিয়া আছে, যেন মরমে মরিয়া আছে। বিষ্ণুপ্রিয়া পাগলিনীর মতো কোন যোগিনীর যোগ ভাবধারায় হারিয়ে গেছে, এমন সময় সখী কাঞ্চনা এসে বলছে, সই আরে ও সই শুনছিস? ও মায়রা, কাঞ্চনা এসে সখীকে নাড়া দিচ্ছে, আরে এই সই কথা বল, কি হয়েছে তোর, কেন এমন ভাবে আছিস, পাগলের মতো অবস্থা, চুল বাঁধিসনি, অলংকার পরিসনি, এমন অবস্থা কেন? যত নাড়া দিচ্ছে না মা, বিষ্ণুপ্রিয়ার কিন্তু কোনো চেতনা নেই, সে কিন্তু একভাবে আছে, কিছু যেন একটা চিন্তা করছে। এমন সময় কাঞ্চনা বলছে, জানিস সই তোকে দেখে না আমার বৃন্দাবনের শ্রীমতী রাধা রানীর কথা মনে পড়ে যাচ্ছে, বৃন্দাবনের শ্রীমতী রাধা রানীর একদিন তোর মতো অবস্থা হয়েছে। হরি হরি বল, কেমন অবস্থা জানেন মা? বৃন্দাবনে রাধারানীও একদিন যমুনায় জল আনতে গিয়ে কৃষ্ণ বদন দর্শন করে এসে রাধারানীরও পাগলিনীর মতো অবস্থা হয়েছিল। কেন? কীর্তন নিয়ে একটা সাবজেক্ট আছে, মানে একটি লীলা আছে পূর্ব রাগ, যেটা খুব কঠিন সাবজেক্ট। আসলে ব্যাপারটা কি জানেন, এই জাগতিক জগতে এখন কীর্তনটা যেভাবে প্রচলিত, তবু আমি ছোট্ট করে বলে যাব শুধুমাত্র বোঝার জন্য, বোঝার সুবিধার্থে। এই পূর্ব রাগ বিষয়টি কি? এই পূর্ব রাগ কাকে বলা হয়, পূর্ব রাগ ব্যাপারটা কি? বলছে কোন রতি মিলিত হবার পূর্বে
दर्शन बा श्रवणेर माध्यमे नायक नायिकार मिलनेर पूर्वे जे अनुरागेर सृष्टि हय सेटाके बला हय पूर्व राग। बोझा गेल ना? आरो सहज भावे बोली, नायक नायिकार मिलनेर पूर्वे अर्थात धरुन आमार कोनो बियेर सम्बन्ध होच्छे, घटक मशाई बाड़ीते एसे बोलछे जानो তোমার মেয়ের জন্য একটা সম্বন্ধ করেছি, ছেলেটিকে খুব সুন্দর দেখতে, নাকটা টিকালো, চুলগুলো খুব সুন্দর, গায়ের রংটা ফর্সা। এবার আমি তাকে দেখলাম না কিন্তু কানে শুনলাম। এই শোনার পর একটি অনুরাগ জন্মালো মনের মধ্যে, এটাকেই বলা হচ্ছে পূর্ব রাগ, মানে প্রেমের পূর্ব লক্ষণ। রাধারানী যমুনায় গেছে জল আনতে, গিয়ে কৃষ্ণ পদন দর্শন করে এসেছে, এসে বাড়িতে বসে পাগলিনীর মতো ওই ক্রন্দন করছে, অলংকার বসন ভূষণ আদি ত্যাগ করেছে। পদকর্তা নীলার এক পাশ থেকে কলম দিচ্ছেন, রাধারানীর ভাবটি কেমন? কাঞ্চনা সখী বলছে, বিষ্ণুপ্রিয়াকে শোন, রাধারানীর ভাবটি কেমন হয়েছিল জানিস? রাধার কি হইল অন্তরে, হইল অন্তরে, রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, ওই বসিয়া বিরামনে থাকাইয়া কলে, বসিয়া বিরুনে থাকো কে কলে, ধনি না শুনে কাহারো কথা, ওই বসিয়া বিরণে থাকো হে কলে, বসিয়া বিরণে থাকো কে কলে, না শুনে কাহার কথা, না শুনে কাহার কথা। রাধারানী একা একা বসে আছে, শুধু বসে আছে তাই নয় মা, বসে বসে কি করছে জানেন? একভাবে আকাশের দিকে তাকিয়ে বসে আছে। পদকর্তা বলছে, রাধারানী একভাবে আকাশের দিকে তাকিয়ে বসে আছে, সদাই ধীরনে চলে মেঘবনে, সদাই ধীরনে চলে মেঘবনে, রাধার বিরতি আহারে রাধারে রাধার বিরতি আহারে।
जगर विरोधी आधारी नाना बीज धरी मोती योगिनी पारा। राधा रानी कालो में घेर दिखे तक क्या नो देखे जे कार बदो कृष्ण बदो कृष्ण गायर रंग देखे मो कालो बोरने আর তাকিয়া আছে কোন মেঘের দিকে কালো মেঘের দিকে তাই পদকর্তা বলছে দেখো দেখো মিলেছে কেমন দেখো আকাশের রং কালো আর কৃষ্ণ কালো এমন সময় রাধারানীর সামনে রাধারানী দেখছে দুটো ময়ূর ময়ূরই পেখম তুলে নৃত্য করছে পদকর্তা লিখছেন একদি ঠগরি ময়ূর ময়ূরী বিষ্ণুপ্রিয়া বলছে জানিস সখী আমি প্রত্যহ প্রতিদিন গঙ্গার ঘাটে জল আনতে যাই আর এই দিন যখন জল আনতে গেছি জলটা আনতে গিয়ে একটা বিপত্তি ঘটেছে সেটা কেমন মানে জানিস সখী জল যখন আনতে গেছি গঙ্গার ঘাটে দাঁড়িয়ে যেই মাত্র গঙ্গার উপরে নয়নটা ফেলেছি দেখি যেই মাত্র নয়ন ফেলেছি তৎক্ষণাৎ আমি দেখতে পেলাম এক সোনার কমল কেন জানিস
কারণ সোনার পদ্ম কোনোদিন গঙ্গার জলে ভাসতে পারে না। ধরে নিলাম কেউ শত করে একটা সোনার পদ্ম ফুল বানিয়েছে, তো যদিও কেউ বানায়, আজকের দিনে কি কেউ সোনার পদ্মটা জলে ভাসাবে? ভাসাবে না। তো বিষ্ণুপ্রিয়াকে বলছে, সখী আমার মনে হয় কোনো ভুল হচ্ছে, গঙ্গার জলে আবার সোনার পদ্ম ফুল ভাসতে পারে বলে আমি বলছি দেখেছি, তুই তো দেখিসনি, আমি তো নয়নে প্রত্যক্ষ করেছি, আমি দেখেছি। বেশ, তারপরে কি হলো? বলে পদ্ম ফুলটা তো দেখলাম, দেখে মনে হলো অত সুন্দর পদ্ম যদি আমি নিয়ে ঘরে নিয়ে যেতে পারি, যত্ন করে রাখবো, দেখতে ভালো লাগছে। এমতো সময় হয়েছে কি, ওই সোনার পদ্মটিকে ধরবে বলে বিষ্ণুপ্রিয়া কি করেছে, জলে নিয়েছে। এবার বিষ্ণুপ্রিয়া যত জলে নামছে পদ্ম ফুলটা তত ভাসতে ভাসতে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া আরো জলে নামছে পদ্ম ফুলটা আরো সরে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, বাবা আমি কি ফুলটা ধরতে পারবো? এইভাবে জলে নামতে নামতে নাসিকার অগ্রভাগ পর্যন্ত জল চলে এসেছে। কাঞ্চনা বলছে, তারপর কি হলো? বলছে, শোন না, ওই পদ্ম ফুলটাকে আমি ধরবো বলে মনে মনে পণ করে নিলাম যে ফুলটা আমি নিয়েই তবে বাড়ি যাব। এই বলে হয়েছে কি জানিস, ওই পদ্ম ফুলটাকে ধরবার জন্য আমি মৃত্যুকে পণ করে ফুলটার উপরে ঝাঁপিয়ে আর যেই ঝাঁপ দিলাম কি হলো জানিস, আমার হাতটা গিয়ে পড়লো একজনের পায়ের উপরে। কাঞ্চনা বলছে, প্রিয়া রে, আমার মনে হয় তোর মাথাটা একবারে খারাপ হয়ে গেছে, এতক্ষণ বলছিলি গঙ্গায় পদ্ম ফুল, আবার সোনার পদ্ম সেটা বিশ্বাস করলাম, আবার বলছিস পদ্ম ফুলের নাকি পা ধরেছিস, এটা কি সম্ভব? বলে, হ্যাঁ রে, সত্যি আমি প্রত্যক্ষ করেছি। বেশ, তারপর বলছে, পায়ের উপরে যখন হাতটা পড়লো, আস্তে আস্তে হাত দুটো যখন আমি তুলছি, তারপরে দেখি যে মাথায় আবার চাঁচর চিকুর কেশ। বলে, সর্বনাশ, এতক্ষণ বলছিলি সোনার পদ্ম, তারপরে হলো পদ্ম ফুলের পা, আবার এখন বলছিস পদ্ম ফুলের মাথায় চাঁচর চিকুর কেশ, তোর যে মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। বলে, সত্যি শুন না, আমি সত্যি দেখেছি। বলে, তারপর কি হলো? বলছে, চাঁচর চিকুর কেশ দেখলাম, আর তারপরে যখন মানুষটিকে জাপটে ধরলাম, ধরার পর আস্তে আস্তে যখন নয়ন উন্মীলন করছি, তখন কি দেখলাম জানিস, তখন আমি দেখলাম সোনার কমল নহে সোনার মানুষ নহে, সোনার কমল নহে সোনার মানুষে, সোনার কমল নহে সোনার মানুষে, মুখ চাহি মৃদু ভাষে, মুখ চাহি মৃদু মৃদু ভাষে, সোনারও কমল নহি সোনারও মানুষ হইয়া, মুখ চাহি মৃদু মৃদু হাসে, গলাটা তো জড়িয়ে ধরেছে পদ্ম ফুল ভেবে, এবার যেই দেখছি এক মানুষ অপরূপ সুন্দর বেশি, আবার মিষ্টি মিষ্টি হাসছে, একে পরপুরুষ, আবার ইনি অবিবাহিত নারী, এক সোনার পুরুষকে দেখেছে আবার মিষ্টি মিষ্টি হাসছে। বিষ্ণুপ্রিয়া যেই মাত্র ছেড়ে দিয়েছে, ওই সোনার রূপের মানুষটি হাত নাড়া দিতে দিতে কোথায় যেন মিলিয়ে গিয়েছিল,
এবার বলছো সখী বলতে পারিস সেই রূপের মানুষটিকে দেখার পর থেকে আমি ঘুমোতে পাচ্ছি না আমি খেতে পাচ্ছি না মা যদি বলে একটু হলুদ বেটে দিতে আমি তার মাঝেও তাকে দেখি চাপা ফুলের দিকে তাকালে আমি তার মাঝেও তাকে দেখি বলতে পারিস আমি কি করব এবার লক্ষ্য করবে প্রেমের সূত্রপাত ঘটায় কারা বিশ মানে আপনারা বলুন বা না বলুন এটা প্রত্যেকই জানে প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সময় এগুলো একটু আত্ম হয়ে থাকে নাকি হয়েই থাকে সেটা কেউ স্বীকার করুক বা না করুক তো এই বিষ্ণুপ্রিয়া যখন জড়িয়ে ধরেছে সোনার মানুষকে সে তো ভুলতে পারছে না কাঞ্চনাকে বলছে এই সঙ্গী বল না কি করলে ওই সোনার মানুষটিকে আমি পাবো প্রেমের সূত্রপাত ঘটাবে কে ছোটবেলায় স্কুলে চিঠি আদান প্রদান কে করত আপনাদের সময় হয়নি না আমাদের সময় খুব হয়েছে আদান প্রদান কে করে বন্ধু বান্ধবীরা করে আর বিষ্ণুপ্রিয়ার বান্ধবী কে এই কাঞ্চনা কাঞ্চনা বলছে শোন বলি শোন একটু ধৈর্য ধর তুই যেন কি বলছিলি সোনার মানুষ জানিস সখী আমি এক সোনার মানুষকে চিনি এই নবদ্বীপে একটা সোনার মানুষ আছে আমি একটা মানুষকে চিনি তবে শোন বলি তার কথা চিনিস তুই হ্যাঁ চিনি শোন বলি তার কথা কেহ বলে বিশ্বম্ভর কেহ বলে বিশ্বম্ভর কেহ বলে নিমায় কেহ বলে নিমায় আবার অনেকে ডেকে বলে অনেকে ডেকে বলে গৌরাঙ্গ বলছে বেশ শ্রী গৌরাঙ্গ সুন্দর বাহ বেশ সুন্দর নাম তো হরে সখী বল না কি করলে পাবো সেই সোনার রূপের মানুষকে এবার বুদ্ধি দিচ্ছে বান্ধবী শোন ওই সোনার মানুষকে পেতে গেলে আগে গুরুজনের আশীর্বাদ নিতে হবে একটা কথা বলে রাখি শোন কথাটি কি বলে প্রত্যেক দিন সকালবেলা তুই যেমন গঙ্গায় যাস জল আনতে ওই গঙ্গার ঘাটে এক বৃদ্ধা মহিলা আসে ভোরবেলা স্নান করতে যদি চাস তাহলে ভোর ভোর চলে যাবি আর ওই বৃদ্ধাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আসবি বিষ্ণুপ্রিয়া বলছে সখী চাইছি তো সোনার মানুষকে তা তুই আবার কোন বুড়ির কথা বলছিস বলছে সখী রে যাকে পেতে চাইছিস যে সোনার মানুষটাকে চাইছিস তাকে পেতে গেলে ওই বৃদ্ধা মহিলা তিনি আর অন্য কেউ নন তিনি হলেন ওই গৌর সুন্দরের মা শচী ঠাকুরানী যা প্রিয়া যা আশীর্বাদ নিয়ে আয় উনি যদি আশীর্বাদ করে দেন আর কেউ তোদের মিলনে বাধা হবে না এবার করেছে কি মা পরের দিন সকালবেলা কলসী কাঁখে নিয়ে চলেছে গঙ্গার ঘাটে জল আনা ছল করে দেখা তো করতে যাচ্ছে এবার ঘাটে যখন কেউ উপস্থিত হয়েছে মা কাউকে দেখতে পাচ্ছে না হ্যাঁ রে সখী তুই যে বললি বৃদ্ধা আসে তো কই খানিকটা পরে দেখে এক বৃদ্ধা স্নান করে নামের মালা নিয়ে জপ করতে করতে চলেছে এবার নামের মালা নিয়ে যখন এক মনে নাম করতে করতে চলেছে এমন সময় বিষ্ণুপ্রিয়া কি করেছে তাড়াতাড়ি করে সে কোনো কথাবার্তা নেই তাড়াতাড়ি শচী ঠাকুরানির পায়ে পড়ে প্রণাম করেছে যেই প্রণাম করেছে শচী ঠাকুরানী চমকে উঠে যে করিস কি করিস সকালবেলা ছুঁয়ে দিলি তো চান করে আমি নাম করতে করতে আসছি আর ছুঁয়ে দিলি আবার কি আমাকে স্নান করতে হবে জানেন মা শচী ঠাকুরানী না একটা সূচি সূচি মতো ছিল কেউ ছুঁয়ে দিলে স্নান করতে হবে এরকম একটা ব্যাপার পণ্ডিতের ঘরে রমণী তো সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে মা আমি অন্য কেউ নয় আমি ব্রাহ্মণ ঘরের কন্যা সনাতন মিশ্রের কন্যা নাম বিষ্ণুপ্রিয়া যেই বলেছে বাবা বিষ্ণুপ্রিয়া সঙ্গে সঙ্গে মা কি করেছে স আদরে বিষ্ণুপ্রিয়ার মাথা থেকে মুখটা হাত বুলিয়ে আদর করে বিষ্ণুপ্রিয়ার মাথার উপরে হাতটা রেখে আশীর্বাদ করে দিলেন
তুমি বিষ্ণু প্রিয়া, তুমি বিষ্ণু প্রিয়া, তুমি বিষ্ণুর প্রিয়া, তুমি বিষ্ণুর প্রিয়া, তুমি বিষ্ণু প্রিয়া, তুমি বিষ্ণু প্রিয়া। গঙ্গায় ভাসিয়ে দিয়ে ছুটতে ছুটতে আসছে কাঞ্চনা, ও কাঞ্চনা শুনছিস? হ্যাঁ, আমি আশীর্বাদ পেয়ে গেছি কাঞ্চনা, আমি আশীর্বাদ পেয়ে গেছি। হ্যাঁ রে, কি আশীর্বাদ জানিস কাঞ্চনা? মা আমার মাথায় হাত রেখে বলেছি তুমি বিষ্ণুর প্রিয়া হও। জানিস কাঞ্চনা, আজ আমার মনে বিশ্বাস এসেছিল, আমি বুঝেছি তারে ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে তারে ডাকলে নাকি যখন আমরা দুঃখ পাই তখন হরি হরি করি, ঠাকুর আমাকে বিপদ থেকে উদ্ধার কর। আর সুখমে যে হরি ভজে দুঃখ কাহাসে হই, আপনি যদি সুখের দিনেও হরি ভজন করেন তাহলে দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু আমরা মূঢ়জি, সংসারবদ্ধজি, আমরা কি করি? বিপরীতমুখী ক্রিয়া করি, বিপরীতমুখী ক্রিয়া করি না? একদিন সনাতন প্রভু বলেছিল মা মহাপ্রভুকে, প্রভু এই যে জীব হয়ে আমরা এসেছি কি আমার পরিচয়? আমার জীবনের হিত হবে কিসের? লক্ষ্য করুন তো মায়েরা, একবার নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন তো, কি আমি, কি আমার পরিচয়, আমার জীবনের হিত হবে কিসের? যদি আমাকে জিজ্ঞাসা করেন কে আপনি, আমি বলবো আমি নয়না দাস। আপনার পরিচয় কি? আমার বাবার নাম বলবো, এর বেশি পরিচয় নেই। প্রয়োজনে আধার কার্ডটা দেখাবো, এখন ওটাই সব থেকে বেশি জরুরি। কিন্তু মনে মনে ভেবে দেখুন তো, এটাই কি আমাদের আসল পরিচয়? আসল পরিচয় আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার বাড়ি এই জায়গায়, এটা আসল পরিচয় না? এটা ছাড়াও একটা সত্য পরিচয় আছে আমাদের। সনাতন প্রভু প্রশ্ন